আমি টিপু চৌধুরী আমাকে যখন মিনাল ভাই সেই মহিলাকে নিয়ে লাইভ করার পর তার বউকে নিয়ে লাইভ করার কথা ছিল তখন সে এই বিষয়টি জেনে যায় তখন সে নিজেকে সেই করার জন্য মিনাল ভাইয়ের জায়গা মতো এমন ভাবে লাগিয়ে দেয় মিনাল ভাই জেলে চলে যায় আজকে

ভালো আজকের বিখ্যাত ইউটিউবার টিফু চৌধুরী কিভাবে টিসু চৌধুরী হয়ে গেলেন এবং তিনি সাংবাদিক ইলিয়াস আলী এবং মাসুম ভাই এদেরকে নিয়ে অনলাইনে যে ভয়ঙ্কর নাটক মঞ্চায়ন করে যাচ্ছেন সেই ব্যাপারে কথা বলবার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই ব্যাপারে বাধ্য হয়েই কথা বলছি কারণ টিপু চৌধুরী যদি মাসুম ভাইয়ের সাংগঠনিক কাজকর্মে সমালোচনা করতো তাহলে কোনো কথাই ছিল না কিন্তু মাসুম ভাইকে টিপু চৌধুরী ব্যক্তিগতভাবে আক্রমণ করছে তার সমানহানি করার চেষ্টা করছে যা আমার কাছে খুবই নিন্দনীয় এবং ঘৃণীত মনে হয়েছে স্পষ্ট বোঝা গিয়েছে টিপু চৌধুরী মাসুম ভাইয়ের উপর তার পুরনো কোনো ক্ষোভ মিটিয়েছেন যা এতদিন ধরে তার অন্তরে পুষে রেখেছিলেন আর এটা পরিকল্পিতভাবে নাটক মনে হয়েছে এই নাটকের পেছনে কে বা কারা জড়িত তা নিয়ে আমার ব্যক্তিগত মতামত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি সাথে থাকবেন যথারীতি মারুফ আর আপনারা দেখছেন থ্রি সিক্সটি দর্শক বিখ্যাত ইউটিউবার টিপু চৌধুরী অগণিত ফ্যান ফলোয়ার তার মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার তিনি দেশ বিদেশের ঘটে যাওয়া বিভিন্ন ভাইরাল বিষয় নিয়ে কথা বলেন এবং খুবই সুন্দর করে মার্জিতভাবেই কথা বলেন আমার মনে হয় তিনি ফুল টাইম একজন ইউটিউবার কারণ যথেষ্ট সময় তিনি ইউটিউবে দেন বেশিরভাগ টপিক তার ভাইরাল এবং আকর্ষণীয় যাতে ভিউজ আসবেই আর এভাবেই তার সফলতা মাঝে মাঝে প্রবাসীদের নিয়ে তিনি ভিডিও তৈরি করেন তবে তার ইউটিউব লাইফের মূল সফলতা আসে জয়যাত্রা টিভির প্রবাস টাইম নামক একটি প্রোগ্রামের মাধ্যমে যাতে প্রায় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি বর্গের সাথে তাকে প্রবাস টাইম অনুষ্ঠানে যুক্ত করা হতো এবং সেখানে প্রবাসীদের নিয়ে তিনি কথা বলতেন তাতে প্রবাসীদের কাছে তিনি বেশ পরিচিত হয়ে ওঠেন এবং সাথে সাথে তার চ্যানেলটাও প্রমোট হয়ে যায় দর্শক আর এই সুযোগটা তিনি তার আত্মীয়া হেলানা জাহাঙ্গীরের মাধ্যমে পেয়েছেন প্রোগ্রামটা চোখের সামনে পড়লে আমিও মাঝে মাঝে দেখেছি ভালোই লাগতো প্রবাসীদের নিয়ে ভদ্রলোক কথা বলেন অ্যাপ্রিসিয়েট করতাম খুবই ভালো ভালোই জানতাম তাকে কিন্তু খটকা লাগে তখন সময়টা এখন থেকে হয়তো আনুমানিক দেড় দুই বছর আগে বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার তহিদ আফ্রিদি রমজান মাসের রোজা নিয়ে ফান করে একটি ভিডিও বানিয়ে ভীষণ সমালোচিত হন তা নিয়ে টিপু সাহেব প্রতিবাদী ভিডিও বানিয়েছেন আমারও খারাপ লেগেছে আমিও প্রতিবাদ করেছি অনেকেই প্রতিবাদ করেছেন ঠিক তার কয়েকদিন পর হেলানা জাহাঙ্গীর ইফতার মাহফিলের আয়োজন করেন এবং সেই ইফতার মাহফিলে ইফতারের পর হেলানা জাহাঙ্গীর নাচ গানের আয়োজন করেন তা নিয়ে অনেক সমালোচনা হয় অনেক ইউটিউবার এ নিয়ে প্রতিবাদ করেন আমিও প্রতিবাদ করে ভিডিও বানাই কিন্তু টিপু চৌধুরী তার চ্যানেলে এ নিয়ে কোনো ভিডিও বানাননি আমি অবাক হলাম যে টিপু চৌধুরী সামান্য তুচ্ছ বিষয় নিয়েও ভিডিও বানান এমনকি তাওহিদ আফ্রিদির বিরুদ্ধে রমজানের পবিত্রতার জন্যে প্রতিবাদী ভিডিও বানালেন এই টিপু চৌধুরী হেলানা জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো ভিডিও বানালেন না বা প্রতিবাদও করলেন না ব্যাপারটি আমি নিতে পারি নাই আমি তখনও জানতাম না হেলানা জাহাঙ্গীর টিপু সাহেবের শাশুড়ি হন আমি ভাবছি হেলানা জাহাঙ্গীর তার জয়যাত্রা টিভিতে প্রায় টিপু চৌধুরীকে প্রমোট করেন তাই হয়তো সে তার বিরুদ্ধে কোনো ভিডিও বানায়নি তার বিরুদ্ধে আমার চরম রাগ হয় তার ব্যাপারে একজনা ইউটিউবারের সাথে আলোচনা করে জানতে পারলাম হেলানা জাহাঙ্গীর নাকি তার শাশুড়ি হয় তখন থেকে আমি বুঝতে পারলাম সে যতই নীতি কথা বলুক আসলে সে নীতিভ্রষ্ট একজন প্রফেশনাল ইউটিউবার মাত্র তার স্বার্থের জন্য সে ভিডিও বানায় এবং তখন থেকে আমি বুঝতে পারি তার আসল উদ্দেশ্যটা কী তার উদ্দেশ্য হলো কেবল ভিউজ আর তার চ্যানেলটাকে গ্রো আপ করা এর বাইরে তার কোনো আদর্শ নেই বা চিন্তাধারাও নেই দর্শক হয়তো অনেকেই বলবেন আমি তার সম্পর্কে মিথ্যা অপবাদ দিচ্ছি জি না আমি যুক্তি এবং সঠিক তত্ত্ব দিয়ে প্রমাণ করব দেশ জাতি এবং প্রবাসীদের জন্যে তিনি কাজ করেন না তিনি কেবল তার স্বার্থের জন্যেই কাজ করেন দর্শক তবে নিঃসন্দেহে তাকে একজন প্রফেশনাল ইউটিউবার বলা যায় সোশ্যাল ওয়ার্কার নন বরং তার চ্যানেলে অনেক অসামাজিক ভিডিও দেখতে পাবেন অসামাজিক টাইটেল তামনেল দেখতে পাবেন একটু লক্ষ্য করলেই বুঝতে পাবেন তিনি তার চ্যানেলটিকে গ্রো করার জন্যে কিনা করেছেন সানাই নামের নষ্ট রুচিহীন মহিলার জন্যে কম করে হলেও দশটা ভিডিও বানিয়েছেন হিরো আলমকে নিয়ে দশটারও বেশি ভিডিও তিনি তৈরি করেছেন তিনি তার চ্যানেলকে স্টাবলিশ করতে এমন কোনো নিন্জা টেকনিক নেই যা তিনি কাজে লাগাননি তার কোনো কোনো ভিডিওতে এমন এমন তামনেল আর টাইটেল ব্যবহার করেছেন যা কোনো ভদ্র রুচিশীল মানুষ মুখে আনতে পারবে না কোনো রুচিসম্মত মানুষ সেই তামনেলগুলো দেখতে লজ্জাবোধ করবে তার চ্যানেল এক সময় ছিল সানাইময় অর্থাৎ তিনি দেখলেন দুশ্চরিত্র নোংরা মেয়ের ছবি দিয়ে তামনেল দিলেই ভিউজ আসে তাই ধারে একের পর এক ভিডিও তিনি বানিয়ে গেছেন বলতে গেলে সানাইয়ের নখ থেকে চুল এমন কিছু নেই জানিয়ে তিনি ভিডিও বানাননি এই সানাইকে নিয়ে এখনও টিপুবাইর তার অভিযান চালিয়ে যাচ্ছেন এরপর স্বপ্নম ফারিয়ার গোপন ভিডিও পাশ করলেন টিপু চৌধুরী তারপর কোন মেয়ে প্রবাসীকে গালি দিল সে এখন কোথায় সে কি দিয়ে নাস্তা করে তাকে কবে গ্রেপ্তার করা হবে আলহামদুলিল্লাহ অবশেষে গ্রেপ্তার হচ্ছে প্রবাসীকে গালি দেওয়া সেই নারী ইত্যাদি ইত্যাদি একের পর এক ভিডিও বানিয়ে তিনি প্রবাসীকে বোকা বানিয়ে গিয়েছেন কিন্তু সেই নারীকে আদৌ কি গ্রেপ্তার করা হয়েছে মোটেই না সবই হলো ধান্দা তারপর হিরো আলমের টপিক তো আছেই একের পর এক চলছেই কিছুদিন আগে তিনি গোল্ডেন প্লে বাটন পেয়েছেন তা নিয়ে কমপক্ষে তিনটি ভিডিও বানিয়েছেন যেখানে একটি ভিডিও বানালেই হয় আর সস্তা ইউটিউবারদের মতো কত ধরনের চটকদার টাইটেল তিনি দিয়েছেন যা দেখলেই হাসি পায় যাই হোক একজন ইউটিউবার হিসেবে তিনি পারফেক্ট কমার্শিয়াল মাইন্ডের মানুষ তিনি তার লাভ দেখেই তিনি কাজ করেন তবে যদি বলেন তিনি একজন দেশদোরদি সোশ্যাল ওয়ার্কার সেটা আমার মতে তিনি দশে জিরো পাবেন প্রশ্ন করবেন কীভাবে দর্শক সানাইয়ের মতো ফালতু টপিক আর টিকটক আর মন্দের মতো জঘন্য টপিকের স্থান টিভ চৌধুরীর চ্যানেলে পায় কিন্তু স্থান পায় না দেশের মূল সমস্যার কথা অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডের কথা ভারতের আগ্রাসনের কথা কারণ সেসব নিয়ে কথা বললে সরকারের বিরুদ্ধে যাবে তাই এই বিষয়গুলো তিনি এড়িয়ে যান এবং প্রবাসীদেরকেও চুপ থাকতে পরামর্শ দেন যাক তার প্রাণের ভয় থাকবে এটাই স্বাভাবিক তিনি অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বলবেন না হেলানা জাহাঙ্গীরের চামচামি করবেন সেটাও তার ব্যাপার কিন্তু যারা কথা বলে প্রতিবাদ করে তিনি তাদেরকেও নিষেধ করেন নিরুৎসাহিত করেন এবং যে ব্যক্তি সরকারের ঘুর বিরোধী তার পেছনে লেগে গেলেন যেমন মাসুম্বাই প্রবাসীদের জন্য একটি সংগঠন করেছেন এবং মাসুম্বাই একজন প্রতিবাদী মানুষ যতটুকু আমরা অনলাইনে দেখেছি দেশের সব ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একটি প্রতিবাদী কণ্ঠ হিসাবে মাসুম ভাই পরিচিত একটি মুখ ইদানিং টিপু চৌধুরী তার পেছনে লেগে গেছেন তার চরিত্র এবং ব্যক্তিগতভাবে মাসুম রহমানকে আক্রমণ করে যাচ্ছেন তার স্ত্রী এবং পরিবার নিয়ে কটাক্ষ করছেন যা খুবই নিকৃষ্ট কাজ মাসুম ভাই কিছুদিন পূর্বে হেলানা জাহাঙ্গীর মানে টিপু চৌধুরীর শাশুড়ির মুকুশ খুলে দিয়েছিলেন সেই সময় টিপু সাহেব কিছু করতে পারেননি কারণ তার কাছে কোনো জবাব ছিল না তাই এখন সুযোগ বুঝে মাসুম রহমানের বউ শালি নিয়ে কটাক্ষ করা শুরু করেছেন যার প্রমাণ হলো দশক টিপু সাহেবকে একজন নরম মানুষ বলে মনে হয় আর তিনি সবসময় নরমভাবে সুন্দর করেই কথা বলেন কিন্তু যখন দেখলাম মাসুম ভাইকে নিয়ে ভিডিও বানালেন তিনি জঘন্যভাবে তুই করে কথা বলছেন বিভিন্নভাবে বাজে অঙ্গভঙ্গি করে কথা বলছেন গালমন্দ করছেন মনে হয়েছে কতদিনের হিংসা যেন তার মুখ থেকে ঢেউয়ের মতো গড়িয়ে পড়ছে সব কিছু তার প্ল্যান করা ছিল এবং কেউ তাকে কথাগুলো শিখিয়ে দিয়েছেন কারণ সাধারণত তিনি এইভাবে কথা বলেন না বারবার তার ভাবার কাবিন বাবার কাবিন বলে হিংসাত্মক কথাবার্তা বলেছেন টিপু চৌধুরী আপনাকে বলছি আপনার শাশুড়ি যখন বলল নায়বালিকে আমেরিকা থেকে ধরে এনে জেন কবর দেবে তখন আপনার প্রবাসীদের পক্ষে নিত কোথায় ছিল নাই বলে কি প্রবাসী না বারবার একই কথা বলেছেন মাসুম ভাই নাকি বলেছে হেলেনা জাহাঙ্গীরকে আমেরিকায় ঢুকতে দেবে না তাই আপনি উত্তেজিত হয়ে বলছেন আমেরিকা কি মাসুমের বাবার কাবিনের টাকায় কেনা যে আমেরিকায় ঢুকতে দেবে না এবং তুই তুকারি করেছেন টিপু সাহেব মাসুম ভাই সে কথাটা বলেছিল প্রসঙ্গক্রমে কারণ আপনার শাশুড়ি মতান্তরে আপনার আপু বলেছিলেন নাইবালি ভাইকে জিন্দাকবর দিবেন এবং তিনি বলেছিলেন করোনায় আমেরিকা ধ্বংস হয়ে যাবে তার জন্য মাসুম ভাই বলেছিলেন নাইবালি যদি কমপ্লেন করেন তাহলে আপনার আপু মতান্তরে শাশুড়ি আমেরিকায় ঢুকতে পারবেন না কারণ কাউকে জিন্দা কবর দেওয়া হত্যার হুমকি দেওয়া ক্রাইম আর নাইবালি যেহেতু আমেরিকার নাগরিক সেতু আমেরিকার নাগরিককে হত্যার হুমকি দিলেন সে যদি আমেরিকায় কমপ্লেন ফাইল করে রাখে তাহলে তো প্রবলেম হতেই পারে যাই হোক তার জন্যে বললেন মাসুমের বাবার কাবি নাকি আমেরিকা লিখে দিছে নাকি যে আমেরিকায় ঢুকতে দেবে না টিপু সাহেব সরকারের বিরুদ্ধে অথবা হেলানা জাহাঙ্গীর মানে আপনার শাশুড়ির বিরুদ্ধে কথা বলায় আপনার শাশুড়ি যখন বলল না বা লিখে দেশে এনে জিন্দা খবর দেবে তখন কেন আপনি প্রশ্ন করেননি বাংলাদেশটা হেলানা জাহাঙ্গীর কোন কাবিনের সাথে পেয়েছেন যে তার বিরুদ্ধে কথা বললেই সে হুমকি দেবে সে পুলিশকে দিয়ে ধরিয়ে দেবে অথবা জিন্দা কবর দেবে নাকি তিনি আপনার আপু মতান্তরে শাশুড়ি তাই তিনি বললে বা তা সে কোনো অপরাধ করলেও কোনো দোষ নেই দয়া করে উত্তর দিবেন আমরা তা জানতে চাই জনাব টিপু চৌধুরী মাসুম সাহেবকে রাজনীতি নিয়ে অনেক হুমকি দমকি দিলেন বললেন মাসুম রাজনৈতিক ফায়দার জন্যে প্রবাসীদের ইউজ করছে বারবার ভিডিওতে বলছেন প্রবাসীরা নাকি রাজনীতি বুঝে না তারা শুধু প্যাটনীতি বুঝে টিপু ভাই সত্যি প্রবাসীদের প্রতি আপনার মহব্বত দেখে আপনার প্রতি আমার অনেক মায়া হয় বারবার আপনি হাইলাইট করে বুঝিয়েছেন মাসুম সাহেব সরকার বিরোধী আর আপনি সরকারের সিম্পিতি পাবার জন্যে বারবার মাসুম সাহেবকে সরকার বিরোধী বলে বিপদে ফেলতে চেয়েছেন আর টেকনিক করে প্রবাসীদেরকেও হুমকি দমকি দিয়েছেন মানে ভয় দেখিয়েছেন বারবার বলার চেষ্টা করেছেন এবং বলেছেন প্রবাসীরা সরকার বিরোধী হলেই তার পাসপোর্ট বাতিল হয়ে যাবে অথবা পাসপোর্ট বাজেয়াপ্ত হবে আর দেশে গেলে জেল হবে আর কত কিছু তখন মাসুম কি করবে প্রবাসীদের বোঝাতে চেয়েছেন মাসুমের তো কিছুই হবে না তার তো কিছুই হবে না কারণ তার আমেরিকান পাসপোর্ট আছে জনাব টিপু চৌধুরী আপনি এমনভাবে বয় দেখিয়েছেন মনে হয়েছে আপনি সরকারের মুখপাত্র হয়ে কথাগুলো প্রচার করছেন অথবা সরকারের পক্ষ থেকে আপনার ভিডিওটি স্পন্সর করা হয়েছিল জনাব টিপু প্রবাসীরা রাজনীতি বোঝে না এটা আপনাকে কে বলল আর প্রবাসীরা রাজনীতি বোঝা অন্যায় এটা বাংলাদেশের সংবিধানের কোথায় লেখা আছে জানি একটু উপকৃত করবেন টিপু চৌধুরী আপনার ভাষায় সরকার যা খুশি তাই করবে দেশকে জাহান্নাম নাম বানাবে কিন্তু প্রবাসীরা কোনো কথা বলতে পারবে না তারা বিদেশে কামলা দেবে আর দেশে পয়সা পাঠাবে প্রবাসীদের আর কিছুই বুঝতে হবে না নিজের মনের কথাও প্রকাশ করতে পারবে না প্রবাসীরা কথা বললেই পাসপোর্ট বাতিল তাই প্রবাসীদেরকে চুপ থাকতে হবে আর ভারতের গোলামি করতে হবে কেন দেশ দেশকে হাসিনার বাবার কাবিনের টাকায় দেয় কেনা যা ইচ্ছে করলে পাসপোর্ট বাতিল করে দেবে যে মানুষগুলো নিজের রক্ত পানি করে দেশের জন্য দশের জন্য রেমিটেন্স পাঠিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারাই কথা বলতে পারবে না দেশের অপরাজনীতির বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রবাসীদের চুপ থাকতে হবে তাদের কি কোনো অধিকার নেই কথা বলার আপনার এই কথাটি কতটুকু যৌক্তিক মিস্টার টিপু নিজে নিজে একটু চিন্তা করে দেখুন আমার মতে প্রবাসীরাই তো দেশ নিয়ে বেশি কথা বলবে যারা এই দেশ গড়ার কারিগর তারাই যদি কথা বলতে না পারে তাহলে কারা বলবে কথা বলবে কি হেলানা জাহাঙ্গীরের মতো দালালরা যে দল ক্ষমতায় যায় তাদের দালালি করবে দর্শক আমার একুশ বছরের অভিজ্ঞতা দেখেছি এই প্রবাসীরাই দেশ নিয়ে বেশি চিন্তা করে এমনকি দেশের মানুষ থেকেও বেশি দুশ্চিন্তা করে দেশের জন্য কারণ তারা দেশের বাইরে থাকে প্রতি পদে পদে দেশের মর্যাদা দেশের প্রতি টান অনুভব করে এবং দেশকে হৃদয় থেকে ভালোবাসে মিস্টার টিপু চৌধুরী আপনি বললেন প্রবাসীরা রাজনীতি বোঝে না পেটনীতি বোঝে ভাই এটা আপনার জন্য ঠিক হতে পারে সব প্রবাসীদের ক্ষেত্রে নয় অধিকাংশ প্রবাসীরাই বিদেশে বসেই দেশের নির্বাচনে ভোট দেওয়ার জন্যে ভোটাধিকার চায় দেশের সুখ দুঃখে কথা বলতে চায় দেশের অপরাজনীতি বন্ধ হোক দেশ ভারতের মুক্ত হোক এটা অধিকাংশ প্রবাসীদের হৃদয়ের আকুতি অধিকাংশ প্রবাসীরাই চায় দেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক এবং দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরে আসুক টিপু ভাই আপনি বলেন মাসুম ভাই রাজনীতিক ফায়দা হাসিল করতে চায় ভাই রাজনীতি করে যদি ভালো কিছু হাসিল হয় তাহলে করুক সে রাজনীতি রাজনীতিতে শিক্ষিত ভালো মানুষ আসুক তাতে দেশের মঙ্গল হবে আর এখন পর্যন্ত মাসুম ভাইয়ের সাংগঠনিক খারাপ কিছু চোখে পড়েনি কারো কাছে সে টাকা চায়নি চাঁদা চায়নি তার প্রাণ বাজি রেখে সে সত্য কথা বলে যাচ্ছে সরকারের অপকর্মের কঠিন সমালোচনা করে যাচ্ছে যা আপনার মতো টিপুর দ্বারা কখনোই সম্ভব হবে না নিজে যা করতে ভয় পান অন্যজন তা করতেছে সে শত্রু হলেও তাকে অ্যাপ্রিসিয়েট করেন অ্যাটলিস্ট দূর থেকে তাকে উৎসাহ দেন তা না করে আলতু ফালতু বিষয় নিয়ে তাকে কালার করতে চাইছেন তার জনপ্রিয়তা ধ্বংস করতে চান অবৈধ সরকার বিরোধী শক্তিকে ধ্বংস করতে আপনি উঠে পড়ে লেগেছেন কিন্তু কেন তাতে আপনার লাভ কি বা আপনার ভয় প্রবাসীদেরকে সরকার মেরে ফেলবে পাসপোর্ট বাতিল করে ফেলবে এই জন্যে চুপ থাকাই ভালো এই তো আপনার ভয় ধরুন এই এমন চিন্তাভাবনা যদি মুক্তিযোদ্ধারা সেই দিন করতো তাহলে কি হতো তারা যদি ভাবত কথা বললেই মরতে হবে পাকিস্তানের সরকার হত্যা করবে পাসপোর্ট বাতিল করবে তাহলে দেশ কি স্বাধীন হতো মিস্টার টিপু মুক্তিযোদ্ধারা বিসর্জন দিয়েছেন প্রতিবাদ করেছেন তাই আমরা একটা দেশ পেয়েছি স্বাধীনতা পেয়েছিলাম মানচিত্র পেয়েছিলাম আপনার মতো স্বার্থপর যদি মুক্তিযোদ্ধারাও হতো তাহলে আজকে আপনি টিপু চৌধুরী কোথায় থাকতেন একটু ভেবে দেখেছেন ভাই টিপু চৌধুরী কিছু বিসর্জনের ফলেই মূল্যবান কিছু অর্জিত হয় প্রবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলন আপনাদের সহ্য হলো না কেন না আর মাসুম রহমান হেলানা জাহাঙ্গীরের মুখোসন্মোচন করেছেন তাই আপনার খুব রাগ হয়েছে তখন কিছু করতে পারলেন না এখন সুযোগ পেয়েছেন তাই আপনার শাশুড়ি মতান্তরে আপুর দেয়া প্ল্যান কাজে লাগাচ্ছেন তাই তো একজন মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আপনি যে কত বড় ছোটো মনের মানুষ তা প্রমাণ করে দিলেন আপনি অনলাইনে টিপু চৌধুরী থেকে আজ টিসু চৌধুরী হয়ে গেলেন আপনাকে যারা আগে টিপু বাই টিপু চৌধুরী বলে ডাকতো আজকে তারাই আপনাকে টিসু চৌধুরী বলে অনলাইনে মন্তব্য করে আপনারা কি টিসুর মতো কাজ করেছেন এবং আপনি বাতিল হয়ে গেছেন কারণ মিথ্যাচারে ভরা আপনাদের সেই নাটকে আপনি শেষ পর্যন্ত মাসুম সাহেবের ফেসবুক আইডি থেকে তার কাজিন অথবা ছোট বোনদের ছবি কালেক্ট করে আপনার ভিডিওতে তামনেল বানালেন এবং সেই তামনেলে লেখলেন মাসুমের নাকি এক নারীতে হয় না মাসুম নাকি লুজ্জা বাজে বাজে কতালিকে তামনেল দিলেন কত বড় ছোটো লোক হলে মানুষ এই কাজটি করতে পারে একটু ভেবে দেখেন মিস্টার টিপু কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে খোঁজাখুঁজি না করে সামাজিক কাজ করুন মাসুম সাহেব সমাজের কোনো ক্ষতি হয় এমন কাজ করলে তার গঠনমূলক সমালোচনা করুন আমরাও সমালোচনা করব আর হেলানা জাহাঙ্গীরের ফাঁদ থেকে বের হয়ে আসুন নতুবা আজকে লোকজন আপনাকে টিশু চৌধুরী বলছে আগামী দিন আপনাকে টিশু বলে টয়লেটে ছুঁড়ে ফেলে দেবে তাই সতর্ক হয়ে যান যারা সৎ কাজ করে ভালো কাজ করে এবং দেশ ও জাতির স্বার্থে অবৈধ সরকারের বিপক্ষে কথা বলে প্রতিবাদ করে তাদের সাহায্য করতে না পারেন অন্তত তাদের বিরোধিতা করবেন না তাদের ক্ষতি করার চেষ্টা করবেন না তাহলে আপনার মতো টিপু চৌধুরী অস্তিত্ব থাকবে না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্যে দোয়া করবেন আজকের মতো আসছি তবে যাচ্ছি না ফিরে আসবো সত্যের জন্যে সুন্দরের জন্যে আল্লাহ হাফেজ মা আসসালামা